এটা একটা জায়গায় দাঁড়ালাম, এখান থেকে ভাই গাড়ি ঠিক আছে তো, এখান থেকে ও লুক অ্যাট দ্য ভিউ ইয়ার, ফাটাফাটি ভাই ফাটাফাটি, কোনো কথা হবে না, দূরে তিস্তা নদী মনে হয় দেখতে পাচ্ছি, মানে দূরে কিন্তু প্লেন দেখা যাচ্ছে হালকা, ঠিক আছে। তো আমি এক কাজ করি, এখান থেকে দেখি যদি ড্রোন ওড়ে তাহলে খুব ভালো হবে, চলো তাহলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই কাঁটাটার না আমি বুঝতে পারছি না কতখানি পেট্রোল আছে, তো মনে হচ্ছে পেট্রোল আছে কিন্তু ইন্ডিকেশন কিন্তু দিচ্ছে না, তো বেটার হচ্ছে 3 লিটার পেট্রোল নিয়ে নিই। এবার 3 লিটার যদি 2500 মাইলেজ দেয়, 75 কিলোমিটার মধ্যে তো পেট্রোল পাম্প পাবোই, তাই জন্য পেট্রোলটা নিয়ে নেওয়া বেটার। মোটামুটি গুগল আন্টির পরামর্শ নিয়েই চলে হচ্ছে আর কি, TLDP 3 বলে একটা রাস্তা, আর এটা মানে 42 মাইলের রাস্তা এটাকে বলে, আর আশেপাশে নাজারিয়ায় দেখতে পাচ্ছেন, ও 42 মাইল না, এটা 27 মাইল, মানে জায়গার নাম হচ্ছে 27 মাইল, আর গুগল আন্টি এরকম করে করে দিয়েছি, এবার যেরকম বলছে সেরকম অনুসারে আমি যাচ্ছি আর কি। আর আশেপাশে কয়েকটা গ্রামও দেখতে পাচ্ছি, বাড়ি দেখতে পাচ্ছি, আর এই যে ধসের কয়েকটা পাথরও পড়ে আছে রাস্তার উপরে, আর মানে যেটা সবার থেকে বড় ব্যাপার হচ্ছে এর যে ভাইবটা, ও কতদিন পর আমি এই পাহাড়ের ভাইবটা দিনের বেলা, মানে এর আগে যে আসলাম সেটা তো রাত্রিবেলায় পুরো চলে গেছে, মানে দিনের বেলা এই ভাইবটা একটা অন্যরকম অন্যরকম ফিল দেয়, মানে তোমরা যারা বাইক চালাতে ভালোবাসো তোমাদের মানে তোমরা এই জিনিসটা বুঝতে পারো। এই দেখো এই প্যাচটা তো পুরোপুরি খারাপ। এ বাবা, এটা তো পুরোপুরি খারাপ রাস্তা। মানে 2 বছর ধরে যে ক্ষুধার্ত ছিলাম এবারে পুরো মিটিয়ে দিলেছে না, পুরো একদম শখ মিটে গেছে। কোন দিকে যাবো রে, রাস্তাই তো নেই। এ বাবা, এবার এটা দিয়ে ওই ব্রিজটা হয়ে গেলে আর চাপ নেই। কি রাস্তা ছিল, মোটামুটি গোপ্রোর ব্যাটারি শেষ, অলরেডি চার্জ হচ্ছে, আর আমরা এখন চলে এসেছি হচ্ছে রংপো। রংপোতে এখানে একটা হোটেলে আসলাম, এখানে ডিম ভাত অর্ডার করেছি, এখানে অনেক কিছু দিয়েছে। তো এই হোটেলে খেলাম, বেঙ্গলি হোটেল ও বাঙালি হোটেল, হোটেলের নামই বাঙালি হোটেল, বাহ। তো এখানে
আসলাম কেমন করে, এখানে 27 মাইল পর্যন্ত আসলাম। ওখানে তো একটা মিলিটারি দ্বারা একটা রিভার ড্যাম প্রজেক্ট আছে, ওখানে তো ভিডিও করা বারণ। তো ওখানে থেকে পুরো মেলডি হয়ে এই জায়গাটা আসলাম। এই সামনে হচ্ছে রংপো আছে, মানে সিকিমের যেখান থেকে এন্ট্রি আছে আর কি। তো এখানে ডিম ভাত খেলাম, মোটামুটি ঠিক আছে ডিম ভাত, কিন্তু নিয়ে নিল হচ্ছে 300 টাকা, মানে 150 টাকা প্লেট। মানে এখন পিক সিজনে আসার একটাই লস হচ্ছে এটাই, মানে ডিম ভাত যেখানে হয়ে যায় কমের মধ্যে, সেখানে ডিম ভাতও 150 টাকা নিয়ে নিল। গ্যাংটকে গিয়ে একটা সমস্যা পড়তে হবে, সেটা হচ্ছে হোটেল। হোটেল তো যা দেখলাম আমি, মোটামুটি 2000-1500 এরকম রেট, যেহেতু পিক সিজন। এবার জানি না কী হবে, অত টাকা হোটেলে ভাই থাকা যাবে না, গরিব আদমি আছে। এই যে সামনে লোকটাকে দেখছো, এই যে হাতে যেটা আছে, এখানে হচ্ছে রিভার র্যাফটিং হয়, তো সেই সরঞ্জাম নিয়ে যাচ্ছে লোকটা। আর এখান থেকে রংপো হচ্ছে 14 কিলোমিটার, 14 কিলোমিটার। তো চলে এসেছি সিংতাম, আর এখান থেকে এটা সিংতাম দিয়ে মাঙ্গান চলে যাচ্ছে, আর আমরা চলে যাচ্ছি এখন গ্যাংটক। প্রচণ্ড ট্রাফিক, বাপরে বাপ, আর সেরকমই ধুলো বালি, আর রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় খারাপ আছে। 5টার মধ্যে পৌঁছে যাব, তারপর আমাকে হোটেল খুঁজতে হবে, এটা একটা বিশাল চাপ। তো এটা একটা টানেল দিয়ে একটা রাস্তা চলছে, এটা মনে হয় সামথিং অন্যর দিকে কানেক্ট হচ্ছে। তো টানেল অনেকগুলো হচ্ছে, হ্যাঁ টানেল প্রচুর হচ্ছে। ও আমরাও তো একটা টানেলের মধ্যে ঢুকবো মনে হয় এখন। তো ওটা মনে হয় ওয়ান ওয়ে, আর এটা এখন টু ওয়ে আছে, এটা ওয়ান ওয়ে হয়ে যাবে ভবিষ্যতে। সত্যি তাই, আর কতক্ষণ রে ভাই। তো আমরা এখন চলে এসেছি 14 মাইল, 14 মাইল, একা বেকা রাস্তা, সেই মজা চালিয়ে। আমরা মোটামুটি রানীপুর ক্রস করে গেছি, আর মোটামুটি আছে 10 কিলোমিটার, বাজে হচ্ছে 5:50, অনেক টাইম লেগে গেল। এবার গাড়ি পার্ক করা দেখতে হবে, আবার হোটেল দেখতে হবে, প্যানিয়াসগুলো নিয়ে যাওয়ার আবার দেখতে হবে, প্যানিয়াসগুলোকে নিয়ে যেতে হবে গো হোটেলে, মানে যেটুকু দরকার সেইটুকু নিয়ে যাবো। অবশেষে হোটেল হলো, কিন্তু অনেক খরচা পড়ে গেল, 2 দিনে 3500 টাকা, তা আবার 3 তলায় উঠতে হচ্ছে, অবস্থা খারাপ। দেখে নাও, এইচ রুম, এটা বাথরুম, হ্যাঁ ঠিক আছে, পানি দিজিয়ে, হ্যাঁ নর্মাল নর্মাল, আর টাওয়াল দিজিয়ে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওয়েল, তো এই পর্যন্ত তোমরা দেখলে,
আমরা হোটেল গ্যাংটকে এসে অনেকগুলো খুঁজেছিলাম, আর যে যে টাইমে আমরা গেছি সেই টাইম হচ্ছে একদম পিক সিজন, আর প্রচুর ক্রাউড যেটা দেখছিলাম আমি গ্যাংটকে ঢুকে, যেটা আমি সচরাচর এর আগে যতবার গ্যাংটক গেছি এরকম ক্রাউড দেখিনি। হয়তো এই করোনার পরে এরকম ওপেন হয়ে যাওয়াতে ট্যুরিস্টের আনাগোনা অনেক বেশি দেখা যাচ্ছিলো। তো যে কয়েকটা হোটেল আমি ঘুরে দেখেছি তাদের একটাই রেট আমি যেটা বুঝতে পারছিলাম সেটা হচ্ছে 2,500 টাকা জিএসটি ধরে। তো আমার যেহেতু বাজেট ছিল 1,000 টাকা বা 900 টাকা এরকম, তো কেউ আমাকে পাত্তা দিচ্ছিল না। লাস্টে এই নোরবু গ্যাং বলে একটা হোটেলে আমরা উঠি, যেটা একদম গ্যাংটকের পোস্ট অফিস যেটা আছে পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে, এমজি মার্গে জাস্ট ওখান থেকে 2 মিনিট হেঁটে টুয়ার্ডস উত্তরের দিকে এই হোটেলটা আমরা উঠি। আর ব্যাস এরকম করে ওই দিনটা আমরা গ্যাংটকে গিয়ে উঠি, আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ি, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। তারপরের দিন আমরা যাই হচ্ছে গ্যাংটক, পুরো শহরে ঘুরি যেটুকু পারি, বৃষ্টি হচ্ছিল। তো সেই পরের ভিডিওটা নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।